আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যে কোনো ফেক ফেসবুক আইডি কিভাবে নষ্ট করবেন। আর সবথেকে অবাক ব্যাপার, আজকের এই ভিডিওতে শুধুমাত্র একটাই ট্রিক্স আমি আপনাদেরকে বলতে চলেছি। তাহলে বুঝতে পারছেন শুধুমাত্র একটাই ট্রিক্স মানে কতটা উপকারী, এমনকি গুরুত্বপূর্ণ। আপনারা এখন পর্যন্ত কেউ জানেন না, এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ এটা আমি নিজে, আমি বাস্তব অভিজ্ঞতা, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আজকের এই ভিডিওর শেষের দিকে আপনাদেরকে একটা বোনাস ট্রিক্স বলবো, মানে আরও একটি ট্রিক্সের কথা বলবো ভিডিওর শেষের দিকে। এই জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্রত্যেকজনের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে, যারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই জন্য আপনারা সরাসরি ফেসবুকে চলে আসবেন। বন্ধুরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি যে ট্রিক্সটার কথা বলবো, এটা আপনারা অনেকে বলতে পারেন সুযোগে সব ব্যাপারে, মানে আপনারা চান্সের জন্য আপনাদের অপেক্ষায় থাকতে হবে এমত অবস্থায়। এই সুযোগের টাইমে আপনারা যদি একটা কাজ করেন তাহলে অবশ্যই আপনারা যে কারো ফেক ফেসবুক আইডি নষ্ট করতে পারবেন। আর অবশ্যই একটা কথা বলতে হচ্ছে, অবশ্যই এই ট্রিক্সটা আপনারা অবশ্যই ফেক ফেসবুক আইডির ক্ষেত্রে আপনারা কাজে লাগাবেন। আপনারা আজে বাজে অথবা যার রিয়েল আইডিতে আপনারা মানে কারো প্রতি হিংসা করে আপনারা কারো আইডি নষ্ট করবেন, আমি যে ট্রিক্সটার কথা বলতে চলেছি। তো এই ট্রিক্সটা হচ্ছে, মনে করেন এই যে ফেক ফেসবুক আইডি, মনে করেন এটা হচ্ছে একটা ফেক ফেসবুক আইডি, আমি এই আইডিটা নষ্ট করতে চাচ্ছি। বন্ধুরা আপনাদেরকে কি করা লাগবে, আমি যে ট্রিক্সটার কথা বলছি যেটা আমি প্রথমে বলে দিয়েছি, সুযোগের সৎ ব্যবহার, মানে আপনাদেরকে ওয়েট করা লাগবে, আপনাদেরকে চান্সে থাকা লাগবে। মানে এই ট্রিক্সটা আমি বাস্তবে দেখেছি। এটা হচ্ছে, যেমন মনে করেন এই ফেসবুক আইডির নাম আসাদুর রহমান দীপু। তো এই যে ফেসবুকের নাম আপনারা দেখে থাকবেন, অনেকে কিন্তু ফেসবুকের নাম কিন্তু পরিবর্তন করে। তো আপনাদেরকে কী করতে হবে, এমন ফেসবুক আইডি, মানে আপনার যে ফেক ফেসবুক আইডিটা আছে অথবা আপনি যার ফেক আইডিটা নষ্ট করতে চাচ্ছেন, সেই ব্যক্তিটা যদি কোনো সময় তার নামটা পরিবর্তন করে, যেমন আসাদুর রহমান দীপু আছে, সে যদি এই নামটা যদি পরিবর্তন করে যে কোনো একটা নাম দেয় এমত অবস্থায়, মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি নাম পরিবর্তন সে করে ফেলেছে এমত অবস্থায় আপনি যদি তাকে রিপোর্ট দিতে পারেন তার নামের ওপর, তাহলে তার ফেসবুক আইডিটা তখনই নষ্ট হয়ে যাবে। আর আপনাদেরকে সবথেকে অবাক ব্যাপার হচ্ছে 5-10 আইডি থেকে রিপোর্ট দিলেই নষ্ট হয়ে যাবে। মানে আপনাদেরকে সুযোগে থাকতে হবে যে আপনার ফেক ফেসবুক আইডি অথবা যার আইডিটা নষ্ট করতে যাচ্ছেন তার আইডির, যদি সে যদি কোনো সময় নাম পরিবর্তন করে তাহলে তাকে তার নামের ওপর রিপোর্ট দিলে জাস্ট নাও তার আইডি টেম্পোরারি ব্লক হয়ে যাবে। আর তা সে যদি আইডেন্টিফাই কনফার্ম করতে না পারে তাহলে পার্মানেন্টলি তার আইডিটা ডিজেবল হয়ে যাবে। নামের ওপর রিপোর্টটা কীভাবে করবেন, এই 3-ডট অপশনে ক্লিক করে এখান থেকে ফাইন্ড সাপোর্ট আর রিপোর্ট প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ফেক না নেম নামে আপনারা 3 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা ক্লিক করতে হবে। বন্ধুরা মনে রাখবেন, কেউ যদি ফেসবুকে নাম চেঞ্জ করে, আপনি যদি তার ফেসবুক আইডিটা নষ্ট করতে চান এমত অবস্থায় যেই টাইমে সে নামটা চেঞ্জ করেছে তার নামের উপর যদি রিপোর্ট দেন তাহলে তার আইডিটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতেই পারছেন কতটা মানে জটিল একটা রিপোর্ট। আর বন্ধুরা এটা হচ্ছে, আপনারা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ও মাই গড, দেখুন তার আইডিটা তো এখনই নষ্ট হয়ে গেল। ও ভাই ভিডিও, আরে আল্লাহ, তার মানে নামটাও চেঞ্জ করে নাই তাও দেখেন এই যে রিফ্রেশের। এই আপনারা যারা আসলে অভিজ্ঞ মানুষ আছেন তারা বুঝতে পারছেন তার আইডিটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে একটা রিপোর্টে। তো আন্তরিকভাবে দুঃখিত, আমি নিজেও জানি না এটা কার আইডি। তো ভিডিওর শেষের দিকে যে ট্রিক্সটার কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, কারোর আইডিতে যদি জন্ম তারিখ যদি হাইড করা না থাকে, মানে ফ্রেন্ড করা থাকে, আপনারা যদি দেখতে পান, যদি প্রাইভেট করা না থাকে, তার বার্থডের ওপর যদি রিপোর্ট দেন তাহলে তার আইডিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এখন রিপোর্ট দিতে পারছি না কারণ তার আইডিটা নষ্ট হয়ে গেছে। ও মাই গড, শুধুমাত্র একটা রিপোর্টে নষ্ট হয়ে গেল, কারণ বুঝতে পারছেন আমার এই আইডিটা আসলে অনেক পুরনো হয়ে গিয়েছে, এমনকি কি বলবো একটা রিপোর্টে কেন নষ্ট হয়ে গেল। তো যাই হোক, মেন কথা হচ্ছে আজকের এই ভিডিওতে আসলে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, মানে আপনি যার আইডিটা নষ্ট করতে চাচ্ছেন সেই ব্যক্তি যদি তার যেই নাম ছিল সেই নামটা যদি পরিবর্তন করে এমত অবস্থায় আপনি যদি তাকে তার নামের ওপর যদি 5-10 আইডি থেকে রিপোর্ট দিতে পারেন তাহলে তার আইডিটা নষ্ট হয়ে যাবে। আর যেই সেকেন্ড যেই বোনাস ট্রিক্সের কথা বললাম, তা কারো যদি বার্থডে মানে জন্ম তারিখটা যদি প্রাইভেট করা না থাকে, আপনি যদি দেখতে পান তাহলে তার বার্থডের ওপর মানে জন্ম তারিখের ওপর অবশ্যই রিপোর্ট দিবেন, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই এটা ফেক আইডির ওপর আপনারা কাজে লাগাবেন, কখনোই রিয়েল আইডিতে এটা কাজে লাগাবেন না। তো আপনারা বাস্তবে গিয়ে করবেন বন্ধুরা, দেখবেন ও মাই গড কতটা মানে উপকারী এই ট্রিক্সটা যেটা আমি আপনাদেরকে বললাম। আর সবথেকে অবাক ব্যাপার, আমি কার আইডিটা নষ্ট করে দিলাম আমি নিজেও জানি না।
তো যাই হোক, এইভাবে মূলত আপনারা ফেক ফেসবুক আইডি নষ্ট করতে পারবেন। এই ছিল মূলত আজকের এই ভিডিওটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের টেকনিক্যাল সাববির ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন।